আসসালামু আলাইকুম। প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে শেরপুর হামেরকুনা গ্রাম দিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হামেরকুনা গ্রামের যে পাকা সড়কটি রয়েছে সেই সড়কটি অতিক্রম করে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে পানি, এবং কুশিয়ারা নদী ভাঙন সৃষ্টি হয়েছে এই হামেরকুনা অঞ্চল দিয়ে। প্রচুর পরিমাণে পানি, প্রচুর স্রোত, প্রচণ্ড বেগে কিন্তু প্রবেশ করছে পানি। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদের এই মুহূর্তের লাইভটি আপনারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জুনেদ এবং আমার সাথে আছেন স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদ আহমদ সামির। আমরা আপনাদেরকে বন্যা পরিস্থিতির শেরপুর এলাকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রবল প্রবাহে কিন্তু পানি প্রবেশ করছে গ্রামগুলিতে, এবং প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষজন কিন্তু ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা যদি বাড়িঘরের চিত্র আপনাদেরকে দেখাই যে এমন অনেক ঘরের কিন্তু ঘরের ছাল চুই চুই পানি, এমন একটা অবস্থা যেখানে ঘরে বসবাস করার মতো অনুপযোগী হয়ে পড়েছে। আমরা ঠিক আমাদের সামনেই একটি ঘর, আমরা যদি সেই টিনের ঘরটি আপনাদেরকে দেখাই যে সেই ঘরের কিন্তু পানি প্রায় ছাল ছুঁই ছুঁই অবস্থা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরকম কিন্তু এই গ্রামের, এই হামেরকুনা গ্রামের প্রতিটি ঘর, গ্রামের প্রায় একশো ভাগ বলা যায় যে শতভাগ ঘর বাড়ি কিন্তু বন্যার পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মানুষজন নৌকার সাহায্যে উদ্ধার তৎপরতা চলছে, অনেকেই কিন্তু ঘর বাড়ি ছেড়ে যেই মৌলভীবাজার টু সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের উপরে অবস্থান নিয়েছেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যে আপনারা দেখছেন আজকে কয়েকদিন যাবত কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত প্লাবিত করছে নতুন নতুন এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এবং আজকে এই হামেরকুনা অঞ্চলে ভাঙন সৃষ্টি হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে মানুষের ঘর বাড়িতে। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেব। লাইভটি আপনারা শেয়ার করবেন এবং বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন সবাই। এই বিশেষ করে সিলেট বিভাগের সবকটি জেলা বন্যা আক্রান্ত, তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং শুকনা খাবার এই মুহূর্তে এই মানুষগুলা বন্যা আক্রান্ত মানুষদের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সবার প্রতি অনুরোধ আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন, আপনাদের সাহায্যের হাত প্রসারিত করুন। প্রচুর ব্যাগ এবং প্রচণ্ড স্রোত পানির, পানির স্রোত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে, অনেকগুলো গ্রাম প্লাবিত হবে এই কুশিয়ারা নদীর পানিতে। ভাই একটু সিলেটি চ্যানেল স্বাধীন বাংলা টিভি, আপনি একটু কইবা নিজে এই গ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে, বন্যা পরিস্থিতি কি তা অবস্থা? পানি কম আছিল, হঠাৎ করে আছে পানি বাড়লো, জিও বিষয় আছে কইতা দিন কিলা বাড়লো বাদবান করে বিষয়। তা কুশিয়ারা পানি টেকা লইছে লাগে রাস্তা পানি জমইছে, ওখান বান বান গে আইছে, ওখান ওখান বাংসা খালকো তা একবার উপনা আছিল খালকো। মানুষ মানুষ এখন ভূমি জেগাল খানি মেইন রোড গিয়া জেগা লইছে। জিও জিও আপনার বাড়ি কোন সাইডে? আমার বাড়ি আইনপুর। আইনপুর জিও দেখা পাইছি, আইনপুর পানি যায়নি? জিও জিও প্রচুর পানি যার পানি কিন্তু অতি দ্রুত মাত্রায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রবেশ করছে, এবং এই হামেরকুনা অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে বন্যার পানিতে। আমরা আপনাদেরকে এই এলাকার চিত্র যদি দেখাই, এই এলাকার প্রায় সব ঘর বাড়িতে কিন্তু পানি অনেক বেশি হয়, এবং এই যে
ঠিক বাঁধের পাশেই এই ঘরটি, যেখানে প্রবল স্রোত পানির স্রোতের ঠিক মুখোমুখি কিন্তু এই টিন সেটের এই ঘরটি গড়ে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মামুন আহমদ জে এস ডি, ইয়াল্লাহ জি ভাই দোয়া করবেন। আসলে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সিলেটবাসীর জন্য আসলে এই সময়টা খুবই বেদনাদায়ক। প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে, তাই সবাই সহযোগিতার হাত প্রসারিত করুন, এগিয়ে আসুন বন্যার্তদের সাহায্যে। বিশেষ করে যারা বিত্তবান যারা আছেন, সমাজকর্মী যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা এগিয়ে আসুন, মানুষের সাহায্যে এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান। সিলেট বিভাগটা প্রায় সবকটি জেলাই কিন্তু বন্যায় আক্রান্ত, এবং বেশিরভাগ মানুষ মৌলভীবাজারের কয়েক লক্ষ মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত, অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়, অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলিতে, মৌলভীবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে আমরা গত পরশুদিন কিন্তু ধলাই নদীতে দুটি ভাঙন সৃষ্টি হওয়ার ফলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং আজকে দুপুরের দিকে এই কুশিয়ারা নদীর হামরকুনা অঞ্চল দিয়ে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু এইদিকে হামেরকুনা সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে, বন্যা দেখা দিয়েছে। এমডি জুবের ভাই, এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর খলিলপুর ইউনিয়নের হামেরকুনা গ্রাম থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্রতিনিয়ত কিন্তু পানির গতি কিন্তু বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে স্রোত, এবং মানুষ ঘর ছাড়া হচ্ছেন, আশ্রয় হিসাবে খুঁজে নিচ্ছেন এই যে মহাসড়কটি, সেই সড়কের উপরেই কিন্তু প্রচুর মানুষ তাদের তাঁবু টাঙিয়ে অবস্থান নিচ্ছেন। আমাদের ঠিক সামনেই আমরা যদি আপনাদেরকে দেখাই যে প্রবল স্রোত পানির, প্রবল স্রোতে কিন্তু পানি প্রবেশ করছে। সিলেটবাসীর জন্য দোয়া চাইব এবং সহযোগিতা করুন, এগিয়ে আসুন আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান, আপনাদের অল্প অল্প সহযোগিতা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। এখানে কিন্তু রাস্তা যে সড়কটি, যেটি হামেরকুনা অঞ্চলে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু ভেঙে গেছে, এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে পানির স্রোত, প্রচুর স্রোত এখানে দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করছে, প্রবল স্রোত কিন্তু পানির, প্রবল স্রোত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রবল বেগে পানি প্রবেশ করছে এখান দিয়ে, এবং এখানে খুব সম্ভবত নিচের দিকে গর্ত তৈরি হয়েছে, এবং এই রাস্তাটা কিন্তু কিছু সময়ের ভিতরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, প্রবল স্রোত পানির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এলাকার সব কটি বাড়ি ঘরে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হামরকুনা অঞ্চলে প্রচুর প্রচণ্ড স্রোত পানির, প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে। গর্ত সৃষ্টি হওয়ার কারণে কিন্তু গর্ত দিয়ে রাস্তার নিচ দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে, প্রবল বেগে পানি প্রবেশ করছে। এখনও কিন্তু কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পানির তীব্রতাও বাড়ছে সময়ের সাথে সাথে, বাড়ছে পানির তীব্রতা, প্রবেশ করছে লোকালয়ে। এই মুহূর্তে আমি মাইক্রোফোন হস্তান্তর করব স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদ আহমদ সামির ভাইয়ের কাছে, উনি আপনাদেরকে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।
ধন্যবাদ জুনেদ ভাই। দর্শক, এই মুহূর্তে কুশিয়ারা নদীর ভয়াবহতা আমরা লক্ষ্য করলাম। যদিও আমরা দেখিয়েছিলাম দর্শক, গতকাল হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের পাটপুল এলাকা এক নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু একটি পাকা রাস্তা ভেঙে কিন্তু পানির যেই প্রবাহ দক্ষিণাঞ্চলে নিমজ্জিত হয়েছিল। কিন্তু তার চেয়ে ব্যাপকভাবে কিন্তু মৌলভীবাজার সদরের খলিলপুর ইউনিয়নের এই হামরকুনা এই এলাকাটি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে এই ওয়ার্ডে কিন্তু প্রায় 10,000-এর অধিক ভোটার রয়েছে, পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। তারা কিন্তু আশ্রয়স্থল হিসেবে কেউ বিভিন্ন আশ্রয়কেন্দ্রতে চলে গিয়েছে, আবার কেউ বা পাকা রাস্তার পাশে কিন্তু তাঁবু গেড়ে আসলে তারা আশ্রয় হিসেবে বর্তমান অস্থায়ী ঠিকানা হিসেবে তারা কিন্তু আসলে সেখানে অবস্থান করছে। যদিও এই 3 ঘন্টা আগে এই এলাকাবাসীর অনেকের কাছে আমরা জানতে চেয়েছিলাম বা অনেক তথ্য যারা আমাদেরকে দিয়েছেন, মূলত 3 ঘন্টা আগ থেকেই আসলে এই কুশিয়ারা নদীর একটি পাড় কিন্তু ভেঙে যায়, তার ফলে কিন্তু সেই পাড় হয়ে কিন্তু লোকালয়ের দিকে পানি আসতে শুরু করে, লোকালয় থেকে শুরু করে যে পাকা রাস্তা এশিয়া রোড, সম্ভবত যেই শেরপুর যে রোডটি চলে গিয়েছে মৌলভীবাজার থেকে শেরপুর, সেই রোডের হামরকুনার এলাকার পাকা রাস্তা, একটা লোকাল রোড, সেই রোডের চতুর্দিকে কিন্তু আসলে বেশ কিছু এলাকা জুড়ে সেখানে পানির যেই প্রকোপ ধারণ করেছে সেখানে কিন্তু ভেঙে গিয়ে পানির তীব্রতা প্রবাহমান কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যেই স্রোতটি আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক, হামরকুনা এলাকার যে স্রোত ধারা বহে যাচ্ছে সেখানে পাকা রাস্তাটি আসলে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। যদিও রোডের যথেষ্ট পরিমাণ মেরামতের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষমেশ রক্ষা হলো না তাদের। এই আমরকোনাবাসী প্রায় 10,000 ভোটার রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি রয়েছে, তারা সবাই কিন্তু নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কেউ আশ্রয়কেন্দ্রকে চলে গিয়েছে, আবার বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু রাস্তার পাশে বিভিন্ন স্থানে যে যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই কিন্তু আসলে গড় সাময়িক সময়ের জন্য অস্থায়ী একটি ঘর তৈরি করছে, সেখানে কিন্তু সকল পরিবার নিয়ে কিন্তু আসলে বসবাস করতে যাচ্ছে। যদিও দুপুর 2টা থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার পানিবন্দী মানুষ, তারা কিন্তু নিরাপদ আশ্রয়স্থল, সেই আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন রোডের পাশে কিন্তু অবস্থান করছে, বিভিন্ন স্থায়ী ঘর তৈরি করে। তো এই ছিল দর্শক হামরকুনা এলাকার মৌলভীবাজার সদর উপজেলার 1 নং খলিলপুর ইউনিয়নের হামরকুনা এলাকা, 2 নং ওয়ার্ড, এটি হামরকুনা ওয়ার্ড। আসলে খুব এই এলাকার মানুষ অত্যন্ত কষ্টসাধ্য জীবনযাপন করছে, আসুন সবাই এই বন্যার্থীদের পাশে দাঁড়াই, কেননা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেই দায়িত্বটি হচ্ছে, যারা ব্যক্তিগত উদ্যোগেই হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, সামাজিক সংগঠনই হোক না কেন, এই মুহূর্তে কিন্তু এই এলাকার একটি দাবি, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং রান্না করা খাবার। আমরা অনুরোধ করব যারা আমাদের এই লাইভটি দেখবেন, মানবিক দায়িত্ববোধ থেকে আপনারা সবাই এগিয়ে আসুন। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে রান্না করা খাবার এই এলাকাবাসীর, এই 2 নং ওয়ার্ডবাসীর, কেননা প্রায় 10,000 ভোটার রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে হাজার হাজার বাড়ি এখানে প্লাবিত হওয়ার কারণে কিন্তু তারা আশ্রয়স্থল হিসেবে রোডের বিভিন্ন জায়গায় আসলে যে যেখানেই জায়গা পেয়েছে সেখানেই কিন্তু বর্তমানে আশ্রয়স্থল হিসেবে তারা কিন্তু সেখানে আশ্রিত হিসেবে রয়েছে অস্থায়ী বাড়ি করে। তো দর্শক, এই ছিল কুশিয়ারা নদীর ভাঙনের ফলে, কেননা কুশিয়ারা নদী গতকালকের একটি লাইভে আমরা দেখিয়েছিলাম হবিগঞ্জ জেলার যেই নবীগঞ্জ উপজেলার আশকান্দি এলাকার যেই 1 নং পাটপুল এলাকা, সেখানে 1, 4 এবং 3 ওয়ার্ড কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার বাড়িঘর সেখানে কিন্তু পানিবন্দী মানুষ, সেখানে অনেকেই আক্ষেপ করেছে যারা জনসাধারণ, তারা কিন্তু আসলে অনেক তৃষ্ণার্ত, অনেক ক্ষুধার্ত ছিল, তারা জানিয়েছে যে প্রশাসনিকভাবে তাদেরকে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এই এলাকাবাসীর দাবি ছিল। অন্যদিকে এই জায়গা মৌলভীবাজার সদরের খলিলপুর ইউনিয়নের যেই এই
দুই নম্বর ওয়ার্ড হামরকোনা। আমরা এখানে একজন ভাই আমরা পেয়ে গেলাম, আমরা কথা বলার চেষ্টা করব। আর যদি কইতা এখন কোন সময় এই বাচ্চা ভাঙছে আর এখন পর্যন্ত আসলে কেমন মানুষের ক্ষতি হয়েছে? প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, জলের মাঝে ভাঙছে। তো আসলে যারা ভাঙিয়া পানিবন্দী মানুষ এরা একদিন মানুষ ক্ষতি হয়েছে, আশ্রয় কেন্দ্র গেছেন নি না? গেছেন গেছেন। আর অনেকের দেখতে অনেকের বাড়ি করে আছে, রাস্তাঘাটেও আছে। দাঁতপুর এবং বাদুরপুর লাগে যেটি লক্ষ্য করছি যে এই এই যে পানির যে তীব্রতা, পানির তীব্রতা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সময় বাড়ার সাথে সাথে পানির স্রোত বাড়ছে, পানি প্রবেশ করছে এই অঞ্চল দিয়ে। পানি প্রবেশ করলে কিন্তু বেশ কয়েকটি গ্রাম, মৌলভীবাজার সদর উপজেলার এই খলিলপুর ইউনিয়নের অনেকগুলো গ্রাম কিন্তু প্লাবিত হবে এবং কয়েক লক্ষ মানুষ কিন্তু বন্যা আক্রান্ত হয়ে পড়বে না। সমাজ ব্যবস্থা এই মুহূর্তে এই এই যে গ্রামটি রয়েছে, এই গ্রামের বেশিরভাগ গড় বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং অনেকেই গড় বাড়ি ছাড়া ইতিমধ্যে কেউ আশ্রয় নিয়েছেন। যে মৌলভীবাজার টু সিলেট যে মহাসড়ক রয়েছে সেই সড়কটিতে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আসলে এখানে কোনো আশ্রয় কেন্দ্র কিন্তু এই এলাকার জন্য কোনো আশ্রয় কেন্দ্রের ঘোষণা করা হয়নি। আমরা স্থানীয়ভাবে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, তো আসলে এই মুহূর্তে যেমন উদ্ধার তৎপরতার প্রয়োজন এবং তেমনিভাবে প্রয়োজন কিন্তু এই মানুষদের খাবার দাবার সংকট যেগুলো তৈরি, কারণ মানুষ কিন্তু ঘর বাড়ি ছাড়া কোনো খাবার দাবার ব্যবস্থা কিন্তু কারো নেই। তাই সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইল মৌলভীবাজারের যারা আছেন, যারা সামাজিক সংগঠন এবং আশপাশের মানবিক ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা এই এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসবেন। আপনারা তো লক্ষ্য করছেন যে পানির প্রবল স্রোত কিন্তু সময়ের সাথে সাথে স্রোতও বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রতিনিয়ত বাড়ছে, কুশিয়ারা নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আমরা অনুরোধ করব দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, আমাদের অনেক ভাই বোনেরা রয়েছেন, আপনারা এগিয়ে আসুন, এই মানুষদের সাহায্যে এই বন্যার্তদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আপনার হয়তো আজকে প্রচুর ধন সম্পদের মালিক, আপনি আজকে হয়তো আপনার মানুষকে সহযোগিতা করার তৌফিক রয়েছে, কিন্তু আপনি যখন এদিকে দরকার নাই, আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার এই দুনিয়ার সম্পদগুলো এই দুনিয়াতেই রয়ে যাবে, এই দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না। এই দুনিয়ার সম্পদকে যদি আপনি দুনিয়া এবং আখেরাতে কাজে লাগাতে হয় তাহলে এই যে সময়গুলো এই অসহায়ত্ব মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন, আপনার সামর্থ্য অনুযায়ী মানুষের সাহায্যে এগিয়ে আসুন। আপনি যে 100 পরিবার 1000 পরিবারকে সহযোগিতা করবে তেমনটা কিন্তু না, আপনার সামর্থ্য আছে আপনি 5টি পরিবারের পাশে দাঁড়ান, 10টি পরিবারের পাশে দাঁড়ান। আপনার যদি এমনও হয় যে আপনি একটি পরিবারকে সহযোগিতা করতে পারবেন, একটি পরিবারের পাশে দাঁড়ান, এই একটি পরিবারের পাশে দাঁড়ানোর ফলে হয়তো এমন হতে পারে মহান আল্লাহ আপনাকে আগামীতে হয়তো হাজারো মানুষের সাহায্য করার তৌফিক আল্লাহ আপনাকে দান করতে পারেন। তাই সবার প্রতি অনুরোধ থাকবে এই সময় এই অসহায় মুহূর্তে মানুষের সাহায্যে এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান, বন্যার্তদের পাশে দাঁড়ান, বন্যার্তদের সাহায্য করুন। প্রতিনিয়ত সিলেট এবং মৌলভীবাজারের কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, আমরা যতটুকু লক্ষ্য করছি রাস্তার আমরা হ্যাঁ ভাই এর এইটা নর্মই দিতে পারায় খালেদ ভাই এই এটা নর্মই গেছে। আসলে যে কোনো মুহূর্তে কিন্তু এই যে গ্রামের যে সড়কটি রয়েছে এই সড়কটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ প্রবল স্রোত এইদিকে পানি, প্রবল স্রোতে প্রবল বেগে কিন্তু প্রবাহিত হচ্ছে পানি। আমরা
যেতটুকু দেখতে পারছি এবং এই এলাকার হয়তো স্থানীয় উদ্যোগে চেষ্টা করা হয়েছিল, পানি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা ছিল কিন্তু সম্ভব হয়নি, কারণ পানি প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্রোত কিন্তু বেড়েই চলেছে। সামনেও এই মুহূর্তে এই এলাকার মানুষের জন্য কিন্তু অতি জরুরি সাহায্যের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, প্রচুর মানুষ। আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত পরিমাণে মানুষ কিন্তু রাস্তায়, যে মহাসড়কটি রয়েছে মৌলভীবাজার টু সিলেট যেই মহাসড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এই গ্রামের মানুষ অবস্থান নিয়েছেন। প্রায় গড় বাড়িতে, এই এলাকার প্রতিটি গড় বাড়িতে কিন্তু সবার গড়েই পানি উঠে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে প্রতিটি গড়ে প্রতিটি বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে ইতিমধ্যে এবং সময়ের সাথে সাথে পানি বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, পানি গড়চারা হচ্ছেন মানুষ, প্রতিনিয়ত মানুষ কিন্তু গড়চারা হচ্ছেন প্রবল স্রোত। এমডি আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। সবার প্রতি আহ্বান, শুধু পরিদর্শন লাইভ ফেসবুকে পোস্ট না দিয়ে পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এ ভাই আল্লাহ সবরে হেফাজত করুন, এই দোয়া আমরা করি এবং সবার প্রতি উদার তো আহ্বান জানাই আপনারা এগিয়ে আসুন। এ ভাই আর নাই বা উদার তো আহ্বান রইল, আপনারা এগিয়ে আসুন, এই অসহায় মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়ান। সিলেটের প্রায় সব কোটি জেলায় বন্যা আক্রান্ত। আমাদের যেই মৌলভীবাজার প্রাণের শহর, মৌলভীবাজারের সদর উপজেলারও কিন্তু অনেক এলাকায় বন্যা আক্রান্ত। চাঁদনীঘাট ইউনিয়নের দিক দিয়ে কিন্তু দোলাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং আজকে আমরা যেটি দেখেছিলাম, যে আজকে সকালের দিকে আপনাদেরকে জানিয়েছিলাম এবং দেখেছিলাম যে ইতিমধ্যে বন্যায় পানিতে বেশি কিন্তু দুইজন মৃত্যুবরণ করেন এবং প্রতিনিয়ত এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে পানি বাড়ার সাথে সাথে এবং মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে পড়ছেন। তাই সবার প্রতি অনুরোধ আপনারা এগিয়ে আসুন, এদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, আপনার সাহায্যের হাত প্রসারিত করুন। সৈয়দ নাইম শামেরকুনা, এটা হামেরকুনা বা এটি শামেরকুনা, এটা হচ্ছে শেরপুর 1 নং খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকা হামেরকুনা গ্রাম। এখানে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পানীয় বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে পানীয় তত বৃদ্ধি পাচ্ছে, স্রোত বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে পানি। প্রবল স্রোত পানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় বাড়ার সাথে সাথে কিন্তু স্রোত প্রবল হচ্ছে, হয়তো আপনারা লক্ষ্য করছেন। আমরা কিন্তু এই জায়গায় আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু অনেকটা বেড়ে গেছে পানি। আমরা এই বাঁধগুলোর কিন্তু ভাসমান ছিল, যেগুলা এই যে বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা হয়েছিল এগুলা কিন্তু ভাসমান ছিল, কিন্তু এখন এগুলা উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং স্রোতের মাত্রা কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ আকবার, প্রচণ্ড গর্জন হয়তো পানির আপনারা শুনতে পাচ্ছেন, যে প্রচণ্ড পরিমাণে গর্জন।
আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে হেফাজত করুন, সিলেট বাসীকে হেফাজত করুন, আমাদের মৌলভীবাজারবাসীকে হেফাজত করুন। এবং বারবার যেটি একটি কথাই বলবো আপনাদেরকে, যে আপনারা এই বন্যার্তদের সাহায্যে গিয়া শুন, পাশে দাঁড়ান, এই অসহায় সময়ে অসহায় মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, আপনার সহযোগিতার হাত প্রসারিত করুন। সুদ বারে দেখায়নি, সময় হলো গেলে দেখায়নি, পানি যে বারে দেখায় মারা হ্যাঁ রাজ্যটা বাড়ি গেছে, লামিয়েছি ওর ইয়াথা হো, লামি গেলে ওর ইয়াথা হো আতা যাই বলি হয় গেলাম। ওটা কোন জায়গা এটা ভাই? মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর শেরপুর হামেরকুনা এলাকা, খলিলপুর ইউনিয়ন, 1 নং খলিলপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড হামেরকুনা। হামেরকুনা এলাকায় কিন্তু কুশিয়ারা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে, এবং ভাঙন সৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে, পানির গর্জন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। মারিয়া ইসলাম আসলে হামেরকুনা নয়, এটা হচ্ছে হামেরকুনা, এটা 1 নং খলিলপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর উপজেলার 1 নং খলিলপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড। আমি যদি ভাই আপনি এবং আপনার ফোনে ফাজত রাখবেন জি ভাই, ইনশাল্লাহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, আপনার দোয়ায় রাখবেন ইনশাল্লাহ, মহান আল্লাহ হেফাজতের মালিক। তাজউদ্দিন হেলালি, আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজতের মালিক জি, অবশ্যই দোয়ায় রাখবেন সিলেট এবং মৌলভীবাজারবাসীকে। আমাদের মৌলভীবাজারের অনেক এলাকা কিন্তু বন্যা আক্রান্ত, অনেক এলাকায় বন্যা আক্রান্ত, প্রচণ্ড বেগে কিন্তু পানি প্রবেশ করছে এই মুহূর্তে মৌলভীবাজার সদর উপজেলার হামেরকুনা এক নং খলিলপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড হামেরকুনা এলাকা দিয়ে। এবং এই এলাকা পানি প্রবেশের কারণে কিন্তু বেশ কয়েকটি এলাকা প্লাবিত হবে। ইতিমধ্যে যে হামেরকুনা গ্রামের প্রায় গড়বাড়িতে কিন্তু পানি উঠে গিয়েছে, এবং আমরা আসলে এই এলাকার মানুষের কাছ থেকে জানতে চাইব এই বন্যা পরিস্থিতি এবং এই মুহূর্তে আসলে এই এলাকার সবচেয়ে বেশি অতি প্রয়োজনীয় আসলে কি কি চাচ্ছেন তারা এলাকার মানুষের জন্য এই মুহূর্তে।
আমরা এই এলাকার এক ভাইয়ের সাথে কথা বলবো এবং বর্তমান পরিস্থিতি জানতে চাইব। বর্তমানে এই এলাকার, যেহেতু আমরা জানি যে হামেরকুনা অঞ্চল দিয়ে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে পানি প্রবেশ করছে, তো এই মুহূর্তে আসলে এই এলাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কি? আসসালামু আলাইকুম। আমরা এলাকার যখন পানি কিছু কম ছিল নদীর সাইডে দিই, তখন তো কি মানে মৌলভীবাজার তো কি সাহায্য সুবিধা চাইছি বা আমরা এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে সাহায্য সুবিধা চাইছি, তারা সঠিক টাইমে সাহায্য সুবিধা না করায় আমরার এই রাস্তাঘাটের এই অবস্থা, এই গরিবগুড়া অসহায় মানুষ রাস্তাঘাটের সাইডে থাকের, মানে থাকার স্থানই পান না, আশ্রয়কেন্দ্রই পান না, সঠিকভাবে খাওয়ার খাদ্য খাইতে পারেন না, মনে করো একবারে মানে ইহত মানুষ অসুস্থ এই ফাইনে। আর আমরা এখান মনে করো যে সাইডে আমরা উপাত আছি, ওখন এক ঘন্টার ভিতরে যদি কিছু কাজ কাম না করেন সরকার পক্ষর তো কি, তাইলে মনে করো এখানে একবারই বাঙ্গিয়া ছুটি দিব এক ঘন্টার ভিতরে, ওরকম পানির সুত লাগে। আসসালামু আলাইকুম। বেশি এলাকার মানুষের প্রয়োজনীয় মনে করো কা মানে বাড়িঘর ফালাইয়া তো বাচ্চা কাচ্চা ফালাইয়া তো যাইতে পারে না, রুজি রোজগারের মানে যাইতে পারে না, তারা কিছু খাদ্যটা দিয়ে কিছু প্রয়োজনীয় দরকার। আর এই রাস্তাঘাটটা ওখানটা ঠিক এইবার একটা মানে ইয়েলে সুবিধ হইল না, এই সাইডের মানুষের পানি কমল না, মানুষ আওয়া যাওয়া করতে পারল না। আসসালামু আলাইকুম। আসলে এই এলাকার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হইল যে যারা গড় ছাড়া মানুষ, যারা রাস্তায় অবস্থান নিয়েছেন, তাঁবু টাঙিয়েছেন, তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন শুকনো খাবার, খাবার দাবারের ব্যবস্থা, কারণ কারোরই কিন্তু রান্নাবান্নার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ হয়নি। তাই সবাই এগিয়ে আসুন, বিশেষ করে মৌলভীবাজারের সামাজিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি যে মৌলভীবাজার সর্বশেষ পরিস্থিতি, এবং লাইভটি আপনারা শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে এই এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারেন সবাই, সবার কাছে যাতে লাইভটি পৌঁছে যায়। এবং আমি সবার প্রতি অনুরোধ রাখবো, দেখুন আপনারা যাদের সামর্থ্য আছে, আপনারা যারা সামর্থ্যবান আছেন, সামর্থ্যবান যারা আছেন আপনারা এগিয়ে আসুন। শ্রীদাম চান্দা মৌলভীবাজার রাস্তায় পানি নিয়েছি না, মৌলভীবাজার যে মেইন যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখনও প্লাবিত হয়নি, তবে যেভাবে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে যেই প্রবল বেগে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোত পানির, এভাবে পানি প্রবেশ করলে কিন্তু মৌলভীবাজার সিলেট যে মহাসড়কটি রয়েছে সেটিও কিন্তু যেতে পারে। সবার প্রতি উদার তো আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন, আপনাদের সাহায্যের হাত প্রসারিত করুন এই অঞ্চলের মানুষের জন্য। মৌলভীবাজারে বেশ কিছু এলাকা কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে, ধলাই নদীর ভাঙনের ফলে মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং এখন আবার যে কুশিয়ারা নদী বাঁধ হামেরকুনা অঞ্চল দিয়ে ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম, অনেকগুলো গ্রাম কিন্তু প্লাবিত হবে, এবং কয়েক হাজার মানুষ কিন্তু গড় ছাড়া হবেন, বন্যা কবলিত হয়ে পড়বেন। সময় বাড়ার সাথে সাথে কিন্তু পানির তীব্রতাও বাড়ছে, পানি বেড়েই চলেছে, এখন পর্যন্ত আমরা যেতটুকু লক্ষ্য করেছি, আমরা এখানে আসার পর থেকেও কিন্তু পানি বাড়ছে, প্রচুর পরিমাণে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। শিপন মিয়া চাচা কোন জায়গায় বা আল্লাহ হেফাজত করতা দোয়া হরি, এটা আমরা শেরপুর মৌলভীবাজার সদর শেরপুর এলাকা,
শেরপুরের যে আমেরকুনা গ্রাম আছে, আমেরকুনা গ্রামের দিকে কুশিয়ারা নদীর বাঁধ ভাঙ্গি যাওয়ার কারণে পানি ঢুকের এবং এই গ্রামটা কিন্তু পুরাটাই প্লাবিত হয়ে গেছে এবং পানির স্রোত কতটা বৃদ্ধি পাইছে আমরা এখানে আবার পরে আপনারা যেভাবে দেখাইছিলাম তার চাইতেও কিন্তু অনেক বেশি স্রোত বৃদ্ধি পাইছে পানির। আপনারা যদি একটু দেখাই আপনারা এবং এই যে আমেরকুনা গ্রামের যে রাস্তাটি একমাত্র ফাঁকা যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। এই রাস্তাটি ভেঙে গেলে পানির তীব্রতা কিন্তু অনেক বাড়বে এবং খুব দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করবে এই এলাকাগুলোতে। এবং যদি রাস্তা ভেঙে যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে পানি প্রবেশ করার কারণে হয়তো প্লাবিত গ্রামের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সব রে হেফাজত কর্তা, সব রে বালা রাখতা আল্লাহ। আর আবারও অনুরোধ করতাম আপনারা যারা বিত্তবান আছো, অকল আছোন, দেহক আর ধন সম্পদ আসলে চিরস্থায়ী না, এই ধন সম্পদগুলো থাকতো না এক সময় আমরা গেছে যাইব, কিন্তু আমরা দুনিয়ায় জমিনে যখন বিদায় নিমো তখন কিন্তু দুনিয়ার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো কিন্তু আমরা থাকতো না, এই সম্পদগুলো আমরা লইয়া যাইতাম না, এই সম্পদগুলো আমরা কিন্তু ওখানে দুনিয়াইতেই রাখিয়া যাওয়াগি লাগবো। এর লাগে এই সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা খাজো লাগাই এইসব মুহূর্তে এই অসহায় মানুষগুলোর লাগে যদি খাজো লাগাই তাহলে কিন্তু দুনিয়াতেও ভালো হইব আখেরাতেও ভালো হইব। দুনিয়াইতো এর ফায়দা পাইমো, আল্লাহ আরও বরকত দান করবা, আপনার সম্পদের মাঝে রহমত দান করবা এবং আখেরাতেও আপনার লাগে এই সম্পদ কিন্তু আপনার নাজাতও রুচি লই যাব। এর লাগে আপনারা হইমু যে আগবই আউকা দুনিয়ায় থাকা অবস্থায় যখন সব আপনার সামর্থ্য আছে, আপনার খুব বেশি সামর্থ্য না থাকলে একটা দুইটা পাঁচটা দশটা ফ্যামিলির গালাত উবাউকা, আজকে আপনি দশটা ফ্যামিলির গালাত উবাইকা উবাইন যদি আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুর কমতি নাই, আল্লাহর কাছে রহমত বরকত ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। তো আল্লাহ যদি চাই হয়তো আগামীতে আপনারে এমন তৌফিক আল্লাহ দিতে পারেন যে আপনি 1,000, 2,000, 5,000 মানুষরে সাহায্য করার মতো তৌফিক আল্লাহ আপনারে দান করে দিতে পারেন, কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নাই। এটা আগ্রহ আল্লাহর কাছে কিন্তু ধন সম্পদের কোনো কমতি নাই, কোনো কিছুর কমতি নাই না। এমন ভাই এটা কোন জায়গায়, এটা মৌলভীবাজার সদর উপজেলার আমরকুনা, আমরকুনা গ্রাম যেখানে কুশিয়ারা নদীর বাঁধ ভাঙিয়ে কিন্তু পানি প্রবেশ করার এলাকাত। যেটা কথা শুনলাম আসলে আপনি চিন্তা করুক, আপনি হয়তো আজকে আপনার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন তাইলে কিন্তু এই সম্পদগুলো আর আপনার নাই, এই সম্পদগুলো আপনার কোনো খাজও হইতো নাই। তো আপনি দুনিয়ায় থাকা অবস্থায় এই সম্পদগুলো খাজও লাগুক, মানুষের লাগে খাজ করুক, মানুষের লাগে খাজ করুক, এই সম্পদগুলো আপনার নাজাতও রুচি লইব। এই যে একটা সময় এই অসহায় মুহূর্ত মানুষ যখন আজকে দিশে আর গড় বাড়ি ছাড়া, এমনকি অনেকে আছে যে কোনো ধরনের আসবাবপত্র পর্যন্ত গর্তনে বার করার সুযোগ হয়েছে না, কারণ হুট করিয়া পানি আইয়া ঢুকছে, ঢুকার কারণে হয়তো নিজের যানটা নিয়া খালি অনেকে বারইছেন, বারইয়া আইয়া হয়তো রাস্তার তাবু টাঙ্গাইয়া অবস্থান নিছেন বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রত অবস্থান নিছেন। এই মানুষগুলার এই মুহূর্তে খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট দেখা দিছে। তো আপনারা এটার পাশে দাঁড়াওকা রান্না করা খাবার লই আইতে পারেন আপনারা, অথবা শুকনা খাবার এরারে দৌকা, ইনশাল্লাহ এগুলো আপনার দুনিয়া আখেরাত দুইটার লাগি খাজো আইব, আল্লাহ এটার উত্তম যাজা আপনারে দান করবা ইনশাল্লাহ। আমরা আসলে চেষ্টা করতাম যে আপনারা দেখানির লাগি জানানির লাগি এই এলাকার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি এবং পানি যে হারে পানি প্রবেশ করের আরও কিন্তু খারাপের দিকে যার সময়ের সাথে সাথে, সময় যে তো তা যার তত কিন্তু খারাপের দিকে যার। জি 2060 তো নেও বেশি, 2022 যে পানি উঠছিল ইলাহান আছিল, এর থেকে কম আছিল।
এই মহাবিপদের সময় সকলের সহযোগিতা হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যার যার অবস্থান থেকে যে যত পারেন দয়া করে ওনাদের মতন অসহায় মানুষদেরকে সহযোগিতা হাত বাড়ান। জাযাকাল্লাহ খাইরান ভাই। আসলে এই মুহূর্তে আসলে মানুষের খুব বেশি সহযোগিতার প্রয়োজন, খুব বেশি। কারণ মানুষ, আমরা যদি আপনারা দেখাই বুঝতে পারবা যে মানুষ কতটা অসহায় অবস্থার মাঝে পড়ছে। অনেকে কিন্তু রাস্তাত অবস্থান নিছেন, রাস্তার মধ্যে অবস্থান নিছেন, যে ঢাকা মৌলভীবাজার টু সিলেট যে মহাসড়ক রয়েছে সেই সড়কের মধ্যে তাঁবু টাঙ্গাইয়া বিপজ্জনক অবস্থায় আছেন তারা। তো আমরা চাইমু যে আমরা বিত্তবান যারা আছেন, মৌলভীবাজারের বিত্তবান যারা আছেন, আপনারা আগ্রহী আউকা, মানুষের সাহায্যে আগ্রহী আউকা। তাৎক্ষণিক এই এই মুহূর্তে কিন্তু খুব জরুরি হয়ে গেছে যে ত্রাণ সহায়তা। কারণ এখন পর্যন্ত যেহেতু আজকেই আক্রান্ত হয়েছে এইসব এলাকাগুলা, আজকে দুপুরের পরে বাদ ভাঙছে। সুমি ইসলাম, আল্লাহ সবকে হেফাজত করো, আমিন। জি, দোয়া করবা আল্লাহ সব রে হেফাজত করতা, সব রে বালা রাখতা। আমরা আপনারা তখন দেখাইছি যে পানির যে কত তীব্র স্রোত, পানির কিন্তু স্রোতে পানির প্রবেশ করে এবং সময় বাড়ার লগে লগে পানির বাড়তেই আছে। পানি কিন্তু কুশিয়ারা নদীর পানি বাড়তেই আছে, বাড়ার কারণে যত সময় যার তত পানির তীব্রতাও বাড়ে। এবং বিশেষ করে মৌলভীবাজারের দিকে যে প্রবাহিত হয়েছে যে কয়টা নদী, যেমন কুশিয়ারা নদী, মনু নদী এবং দোলাই নদী, সব কটা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আমরা আপনারা বিকালের দিকে দেখাইলাম যে মনু নদীর পানি প্রায় বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার, এবং কুশিয়ারা নদী তো ইতিমধ্যে আপনারা দেখতে পারবা যে কুশিয়ারা নদীর যে বর্তমান যে অবস্থাটা এই মুহূর্তে, গতকালকে আমরা আপনারা যে পানি দেখাইছিলাম আজকে কিন্তু পানি তার চাইতে অনেকটা বৃদ্ধি পাইয়া আমার কোনো অঞ্চলে বাদ ভাঙ্গিয়া কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করে এবং বিভিন্ন গ্রামগুলা প্লাবিত। জাযাকাল্লাহ খাইরান ভাই এত সুন্দর করে কথা বলার জন্য এবং এই জিনিসটা লাইভ করার জন্য। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আমিন ভাই, জয় ভাই, দোয়া করবা ইনশাল্লাহ। আমরা দোয়া চাই আপনারার গেছে, আপনারার দিক নির্দেশনা মতো আমরাও চলতাম চাই এবং আমরারে বালা বালা পরামর্শ আপনারা দেন, দিক নির্দেশনা দেন, আমরা এইগুলা উঠে চলার চেষ্টা করি ইনশাল্লাহ। আমিনুর চৌধুরী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারে। আমরা জানি যে আপনি লন্ডন তাকিও কিন্তু এই দেশের মানুষের লাগি চিন্তা করতা, এই দেশের মানুষের লাগি খাজ করতা। আল্লাহ আপনারে আরও বেশি বেশি করিয়া খাজ করার তৌফিক দিতা, এটাও আমরা চাই, আল্লাহর কাছে চাই। আমরা আমরা কিন্তু আর বেশ সময় লাইভও থাকতাম না, আমরা বিদায় নেমো লাইভ কোনে। আর আমরা আপনারা দেখাইমু যে যে মানুষগুলা রাস্তার অবস্থান নিছেন, যে মহাসড়কে অবস্থান নিছেন, এই মানুষগুলার খাদ্য সংকট, খাদ্য সংকট কিন্তু এই মুহূর্তে দেখা দিছে এবং খুব জরুরি হয়ে গেছে এরারে। যেমন আজকে রাত্রের লাগি যে তারা যে খাইবা বা রান্না করবা এরকম কোনো ব্যবস্থা কিন্তু সেউরি রই নাই। তো এই কারণে আমরা আমরা আসলে চাইমু সবার কাছে যে সবে সহযোগিতা করুকা। সম্পদ চিরস্থায়ী নাই, সম্পদ হইল ক্ষণস্থায়ী। আপনি যতদিন দুনিয়াতে আসেন অতদিনই আপনার সম্পদ আছে, আপনি যেদিন দুনিয়ায় তো বিদায় নিবাগি সম্পদের সমাপ্তি, এই সম্পদ দুনিয়ায় পড়িয়া রইব আর আপনি আপনি দুনিয়ায় থাকতা নাই। অতএব ক্ষণস্থায়ী সম্পদ আপনি বালা রাস্তায় বেয়ে যদি করেন তাইলে কিন্তু এগুলো আপনার লাগে চিরস্থায়ী একটা আপনার সবাবর একটা ফত হয়ে যাব। ফাহিমউদ্দিন ভাই খান, কোন জায়গা পানি কমে নি ভাই? জিনা ভাই, পানি কমে না, আজকেই মাত্র দুপুরে পানি প্রবেশ করা শুরু হয়েছে। এখানে কুশিয়ার নদীর বাদ ভাঙ্গিয়া মৌলভীবাজার সদর উপজেলার সামরকুনা শেরপুর সামরকুনা এলাকামকা এই মুহূর্তে পানি ঢুকের। আল্লাহ আমাদের সিলেটবাসী সহ সমস্ত বাংলাদেশকে হেফাজত করুন, আমিন। আমিন ভাই, তো যেই জিনিসটা খোয়াত আসলাম আসলে সম্পদ, সম্পদ আপনার ক্ষণস্থায়ী সম্পদ, বালা খাজে বে করুকা, আল্লাহর রাস্তায় বে করুকা। এমনও তো হইতে পারে আপনি আপনার যে কষ্টে অর্জিত যেই সম্পদ, এই সম্পদগুলো যখন আপনি দুনিয়ার জমিনও তাকতা নাই, আপনি যখন সময় দুনিয়ার জমিন তো বিদায় নিবা গিয়া, তখন এই সম্পদগুলো তো বেফতেও খরচ হইতে পারে। তো বেফতে সম্পদ খরচ হওয়ার চাইতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি এই যে সময়, এই যে অসহায় মুহূর্তগুলো, এই সময়গুলো যদি আপনারা মানুষের খাজ লাগাইন এই সম্পদগুলো, তাইলে এই সম্পদগুলো চিরস্থায়ী আপনার একটা চিরস্থায়ী একটা সোয়াবর ফত আপনার লাগে তৈরি হয়ে যাব। দুনিয়াইতেও যেমন খাজ লাগবো এমন আখেরাতেও আপনার লাগে খাজ লাগবো। অতএব আগবইয়া উকা, আগবইয়া উকা আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার আশপাশ আপনার এলাকা
আপনি দেখুক একটু খেয়াল রাখুক, অসহায় মানুষ খালি বন্যা আক্রান্ত নাই, যে কোনো সময় অসহায়ত্বর সময় মানুষের অসহায়ত্বর সময় আপনি আপনি মানুষের পাশে থাকুকা, পাশে দাঁড়ুকা, আল্লাহ এর উত্তম বিনিময় আপনারে অবশ্যই দান করবা, অবশ্যই অবশ্যই দান করবা, দুনিয়াইতেও দান করবা আখেরাতেও দান করবা। যেমন নেক আমলের প্রয়োজন দুনিয়ায়, নেক আমল নামাজ রোজা হজ জাকাত এগুলার জেলা প্রয়োজন, এগুলো আপনার আপনার যে সম্পদ আপনার সম্পদগুলো যদি সঠিক কাজে ব্যয় না করেন তাহলে আপনার অন্যান্য আমলগুলো হয়তো বা দেখা যাইব যে আপনি আপনার হয়তো খাজ নাও হইতে পারে এই ইয়ের কারণে, এই সম্পদগুলো যদি সঠিক পথে ব্যয় করতে না পারেন। হ্যাঁ, আমরা দেখলাম যে এই এলাকারও এক বাই, আমরা এই বাইর লোকে মাতম এবং এই কোন সময় থেকে আসলে পানি প্রবেশ শুরু হয়েছে এই আমরকুনা গ্রামও আমরা জানতাম চাইম এবং এই গ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে জানতাম চাইম। বর্তমান অবস্থা সম্পর্কে কইতে গেলে খুবই ভয়াবহ, একটা জায়গা মুখে হইলে সবে মিললে বাদ দিতে হলো না, প্রত্যেকটা সাইড লইয়েও এরকম পানি ছুটিয়ে যায়, বিশেষ করে যারা মানে আমরকুনার এই বাসিন্দা যারা গোড় বাড়ি ফালাইয়া এখন সে কোনো আছে কেউ চখলে কইতে পারে না সে কোন জায়গার মাঝে আছে, একজন এক স্থান হইয়া লইছে। আর এই যে আমাদের এলাকায় চেয়ারম্যান মহোদয় আইসিন তাহলে একটু মাথাও চেয়ারম্যান তো অনেকে আমরা লোকে অনেক জায়গা তো যুক্ত আছেন যুক্ত আছেন, আমরা দেখলাম যে নাম এই এক নং খলিলপুর ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা এক নং খলিলপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব কিন্তু ইতিমধ্যে কিন্তু এই এলাকার মানুষের পরিদর্শন করার লাগে দেখার লাগে অবস্থা জানার লাগে আইসেন। তো আমরা এই এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতাম চাই এবং এই মুহূর্তে তারা এই এলাকার মানুষের লাগে কিতা উদ্যোগ গ্রহণ করতে সে সম্পর্কে একটু জানতাম চাই। বিসমিল্লাহ রহমান রহিম, আসলে এখানে স্বাধীন বাংলা টিভি আর সিলেট সিলেট চ্যানেলের সাংবাদিকের ধন্যবাদ জানাই তারা যে অত কষ্ট করি আর আসলে এখানে প্লাবিত জায়গার মাঝে উভাইয়া তারা মানুষের সুখ দুঃখের খবর তুলিয়া ধরা এটার লাগে তারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঘটনা হইল আমরা আমার খলিলপুর ইউনিয়নটা আসলে নয়টা ওয়ার্ড কিন্তু নয়টা ওয়ার্ডের মাঝে আটটা ওয়ার্ডই বন্যায় প্লাবিত, এর মাঝে তিনটা ওয়ার্ড এক দুই তিন এটা কুশিয়ারা নদী গেছা, কুশিয়ারা পানি বাড়লেই প্রত্যেক বছরই আমরা এজাতর বন্যাত পড়ি। আমি এই ইউনিয়নের অষ্টআশী ইংরেজিত মেম্বার আসলাম তখন থেকে ওই কুশিয়ারা ডাইক শব্দটা আমার মনে আছে, কুশিয়ারা ডাইক ডাইক লইয়া আমরা একটা বিভ্রান্তির মাঝে আসলাম যে কুশিয়ারা ডাইক কুশিয়ারা পানি বাড়লেই আমরা খলিলপুর ইউনিয়ন তথা আমরা পার্শ্ববর্তী নবীগঞ্জ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়। কিন্তু দুঃখের বিষয় দুই অষ্টআশী থেকে আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান এই বন্যার থেকে আমরা যাই পাওয়ার স্থায়ী সমাধান আমরা কেউ নিতাম পারছি না। তো আমার বিনীত অনুরোধ প্রত্যেক বছর হাজার হাজার মানুষ বন্যায় কবলিত হয়, সরকার অনুদান দেয়, আমরা এলাকার বৃত্তশালী মানুষ দেন প্রবাসী দেয়, আমরা জোর দাবি যারা আমরার মাননীয় এমপি মহোদয় আজ সংসদে আছেন আশা করি আমরা এই বিষয়টা তুলিয়া ধরবা এবং আমরা উপরস্থ কর্মকর্তা যারা আছেন যে যে দায়িত্বে আছেন যে দায়িত্ব থাকি আমরারে এই বন্যা থাকি চিরস্থায়ী সমাধান করা সহযোগিতা করা যায় এই হিসাবে আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রত্যেকের কাছে দুরালো আবেদন রাখবো। আপনারা যার্জির পক্ষ থাকি আমরারে এই বন্যা থাকি চিরতরে রেহাই পাওয়ার দায়িত্বটা পালন করলে আমার মনে হয় যে কুশিয়ারা ডাইকটা যদি পানি উন্নয়ন বোর্ডে যদি স্থায়ীভাবে যদি একটা ফাড় দিয়া যদি বাঁধে তাহলে আর আমরা এ জাতীয় সমস্যা তার কোনো সময় পড়তাম নাই। যাই হোক, আমরা যেতলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়েই আশ্রয়ন প্রকল্প হিসাবে তারা উঠছেন, একটা বেসরকারি স্কুলও আছে শামসুন্নার এটা তো আছেন, একটা একটা এখানে একটা সিটি সেন্টার নামে একটা বড় সেন্টার আছে, এ সেন্টারও যথেষ্ট পরিবার আছেন। আর আপাতত আজাদবোধ উচ্চ বিদ্যালয় কলেজও আছেন, আপাতত আমরা স্কুল বা কোনো প্রতিষ্ঠানত দেওয়ার জায়গা না থাকায়
আপাতত আমরা যেটা দেখছি রৌডর মাঝেও প্রায় ১৯টা পরিবার তারা আশ্রয় নিছেন। তো আর জানি না গতকালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা ধারণ করছে, আগামীকাল কিতা ধারণ করবো এটা আল্লাহই জানে। আমি আরো একটি বিষয় জানতে চাই চেয়ারম্যান মহোদয়, যে এই যে হাজার হাজার পানিবন্দী মানুষ তাদের যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং স্যালাইন, এই বিষয়ে কোনো পদক্ষেপ ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে কিনা? না, সরকার সবসময়ই সচেতন। আমরা আজকেও আমরা সরকার থেকে যে চাউল পাইছি আমরা আজকে বিতরণ করছি, ইনশাআল্লাহ যারা পানিবন্দী আসন প্রত্যেকেই চাউল পাইছেন এবং শুকনা খাবারও দেওয়া হয়েছে। আর আগামীতে আরও সরকারের যথেষ্ট পরিকল্পনা আছে। গতকালকে আমরা এমপি মহোদয় আসলা তাইনও প্রত্যেকরে দেখছেন এবং প্রত্যেকরে তাই আশ্বস্ত করছেন, আজকে তাই সংসদে গেছেন, আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা কইবা, আগামীকাল তাই নিজে আবার আমরা ইয়া দেখবা, প্রত্যেকরে পরিদর্শন করবা, এটা আমরা আশ্বস্ত করে গেছেন। এই ইউনিয়নের বিশেষ করে আমরা প্রবাসী ভাই বিশেষ করে কইরাম, আমরা দেখছি এ জাতীয় সমস্যা আমরা বললে সরকারের পাশাপাশি যারা আমরার এলাকার প্রবাসী যারা আছেন, বিত্তশালী যারা আছেন, বিবেকবান যারা আছেন, এরা সব সময় আমরা পাশে থাকুন। সেই হিসাবে এবারও জোরালোভাবে আমরা অনুরোধ করলাম আপনারা প্রত্যেকই যার যার অবস্থান থাকি অসহায় মানুষের পাশে আউকা আইয়া সাহায্য করুকা, আমার জোরালো আবেদন রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। এখন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে তখন আমরা জানলাম বন্যা পরিস্থিতি। তো আমরা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে পারেন। আপনার একটি শেয়ার হয়তোবা একজন মানুষের এমন মানুষের কাছে পৌঁছে দিতে পারে যেই মানুষটি সহযোগিতার হাত প্রসারিত করবেন। তো যেই এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, আমরা এই মুহূর্তে বিদায় নেব লাইভ থেকে। আমি জুনিয়র কিন্তু এতক্ষণ আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি এই এলাকার সর্বশেষ পরিস্থিতি। তো এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসবেন, দোয়া করবেন সবাই সিলেটবাসীর জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।